স্কুলে ভোট প্র্যাকটিস জন্য একটি ইয়ে ছিল অনেক আগেই এটি করেছিল সেই ছবিগুলো এগুলো ফেসবুকে দিয়ে করা হয়েছে নিউজে যে যেটি আসছে সেটি হলো একটি শিশুকে ভোট দেখা তাকে জিজ্ঞেস করেছে যে পালিয়ে গেছে আওয়ামী লীগের সভানেত্রী এবং এই প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু ওনার ইস্তাহারে এই তিনটি জায়গাকে অ্যাড্রেস করেছেন যে জায়গাটি আপনি আপনি উনি এই আমাদের দ্রব্যমূল্য থেকে শুরু করে ব্যাংকিং খাতে শৃঙ্খলা এবং কৃষিকে উন্নয়ন করার জন্য উনি কিন্তু এখানে অ্যাড্রেস করেছেন অনেক এটা বলেছেন নিশ্চয়ই এটি জনগণের কল্যাণের জন্য উনি করছেন আর যেটি আমি বলবো যে ওই আরেকজন প্রশ্ন করেছেন যে শিশু ভোটার বা ইতে মিলে পলাশ ভাই আপনাকে আমি বলি যে শ্রদ্ধা বলে আমি কিন্তু যেটি বলেছিলাম যে ছবিটি তারেক দেখিয়েছিল এবং আপনিও দেখিয়েছিলেন যে দুটো শিশু ভোট দিচ্ছে সেটি আমি মেন স্ট্রিমে দেখাতে বলেছিলাম আপনার যে লিঙ্কটা দিয়েছে সেই লিঙ্কে কিন্তু এই বাচ্চাদের ছবি নেই এটি আমি এই জন্য বললাম যে এটি ছিল হলো স্কুলে ভোট প্র্যাকটিসের জন্য একটি ইয়ে ছিল অনেক আগেই এটি করেছিল সেই ছবিগুলো এগুলো ফেসবুকে দিয়ে করা হয়েছে নিউজে যে আসছে সেটি হলো একটি শিশুকে ভোট দেখা তাকে জিজ্ঞেস করেছে যে পালিয়ে গেছে এটি হলো মেন স্ট্রিমের একটি খবর কিন্তু যে বাচ্চাদের ছবি দেখিয়ে বলা হচ্ছে যে এই শিশুদেরকে ভোট আমি সেটির কথা বলেছিলাম এটি সাগর ভাই আপনি লিঙ্কে আমি আর দর্শকদের এটি বলতে চাই না কারণ আমি নিজেও এটি দেখলাম যে লিঙ্কটি আপনি আমাকে পাঠিয়েছেন সেখানে এটি নেই তো এই এই জায়গাগুলো আমি বলছি যে গুজব না করে সত্যতা এবং আরিষা আপনাকে ধন্যবাদ যে আপনি এটা বলেছেন আমি কোন কথাটি মিথ্যা আমি যেটা বলেছি সেটি হচ্ছে যে আজকের মেইন স্ট্রিম মেন যে সমস্ত নিউজ আছে এবং আমি যে অংশটুকু দেখেছি এবং আমি সাগর ভাইকে আমি বলেছি সাগর ভাই আপনাকে কিন্তু আমি একটি ভিডিও ফুটেজ পাঠিয়েছি একটি সেন্টারে যেখানে এই মানুষজন উৎসব মুখর হয়ে ভোট দিচ্ছে এটি আমি বলেছি এবং আমি নিজেও স্বীকার করেছি যে কিছু কিছু জায়গায় বিশেষ করে শহরে আপনার এটি ভোট দিতে মানুষ যায় নাই এটি তো আমিও বলছি যে ভোটটি এসেছে যে কথাটি কম হয়েছে বেশি হয়েছে বা ভোট দিতে যায় নাই আপনারা যে সমস্ত পশু পশু পাখিদের নাম বলছেন তাতে কিছু যা এসে যাবেন সেটি হচ্ছে যে পরবর্তী পাঁচ বছরের জন্য সাংবিধানিকভাবে যে আমাদের সংবিধানে যা আছে তাই অনুসারে আওয়ামী লীগ আগামী পাঁচ বছরের জন্য ম্যান্ডেট পেতে যাচ্ছে এবং যখন গেজেট হয়ে যাবে তারা শপথ গ্রহণ করবে এবং নিশ্চয়ই তারা জনগণের কল্যাণের জন্যই কাজ করবেন এটি আমাকে বলতে হবে সাগর ভাই এটি আমি খুব রিকোয়েস্ট করব শুনবি আহ আমি তো নাম ধরেই বললাম তারপরও আবার আমি বলছি যে আমরা তর্ক করব আমরা অনেক কিছু করবো কিন্তু আপনারও কিছু বিষয় আছে

আমরা যারা বয়কট করেছিলাম আমরা যারা নির্বাচন যেটি ভাই বললো যে আমরা প্রতিহত করতে চাইনি কিন্তু ওনারা মনে হয় ভুলে গেছেন আন্দোলনের সেই কথা তো সেই জায়গাটাই আমি বলছিলাম যে সেটিতে সরকার নির্বাচন কমিশন এবং আওয়ামী লীগ সফল হয়েছে এখন পরবর্তী সময়ে যেটি ফুয়াদ সাহেব বললেন এবং উনি অনেকগুলো এক্সাম্পল দিয়েছে সেটি কিন্তু আইডোলজির জায়গা থেকে কিন্তু আমরা সেটি পালন করি তো সেই অবস্থা যদি আমি বলি তা সেটাই হচ্ছে যে এখন সেই আইডোলজির আদর্শ গতভাবে আমরা দুটো ধারায় ভাগ হয়ে গিয়েছি অতএব সেই ধারা অনুসারে যদি চলতে থাকে তাহলে সেটি কেয়ামত পর্যন্ত থাকবে এটি আমি এখানেই বলে যাচ্ছি যে ফুয়াদ ভাই যে দৃষ্টিভঙ্গি থেকে উনি তিনটি এক্সাম্পল উপস্থাপন করেছেন সেই এক্সাম্পল বাংলাদেশের রাজনীতি তো কেয়ামত পর্যন্ত এই এই বিভেদটা থেকে যাবে আমরা সেটি কারবো না কেউ একপক্ষ আজকে আওয়ামী লীগ যে অবস্থানের মধ্যে উপনীত হয়েছে পরবর্তী সময়ে যদি আওয়ামী লীগের এরকম কোন পরাজিত হয় আমার ধারণা অপজিশনরাও সেই একই রকম পদক্ষেপ গ্রহণ করবে তার মানে আমরা ভাব ভাবা দর্শন বলি আদর্শ বলি যেখানে বলি দুটো ভাগে আমরা যেহেতু বিভক্ত হয়ে পড়েছি এবং হয়ে গিয়েছি সো দ্যাট সেই জায়গাটাতে আর একমত হওয়ার কোনো সুযোগ নেই তার মানে যে জাতি আপনি চূড়ান্ত বিভক্ত হয়ে গেছে এটাই আপনি বলতে যাচ্ছেন জি আমার কারণ সেই বক্তব্যগুলো তো বিভক্ত হয়ে গেছে যদিও এটি খুবই খুবই ভয়ঙ্কর একটি বার্তা দিলেন এবং আমরা আসলে একই দেশে এই বিভক্ত দুই বৃহত্তর জাতি জনগোষ্ঠী কিভাবে আমরা পাশাপাশি থাকবো সে নিয়েও একটি বড় ধরনের প্রস্তুত রয়ে গেল